নমস্কার, দৃষ্টি স্টাডিস আরও একটি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ছোট থেকে বড় প্রত্যেকে কিন্তু আলুরদম খেতে ভালোবাসে, তাই আজকের আমার রেসিপি শীতকালে ছোট আলু দিয়ে আলুরদম। এটি একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। আলুরদম করার জন্য আমাদের লাগবে এরকম ছোট সাইজের আলু। আমি এখানে ছোট লাল আলু নিয়েছি। আপনারা চাইলে এর থেকে একটু বড় যে আলুগুলো পাওয়া যায় সেই আলু কিন্তু নিতে পারেন। আলুটাকে কিন্তু আমি ভালো করে আগে থেকেই ধুয়ে রেখেছি, ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। আমি আলুটাকে সেদ্ধ করে নেব, তার জন্য নিয়ে নিচ্ছি একটা প্রেশার কুকার। আর প্রেশার কুকারে আমি এই আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো প্রেশার কুকারে দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, যাতে আলুগুলো ডুবে থাকে সেরকমভাবে জল এখানে ব্যবহার করব। এর সাথে দিয়ে দেব হাফ টিস্পুন মতো লবণ। এবার প্রেশার কুকারে ঢাকনা দিয়ে হাই ফ্লেমে দুটো সিটি দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নেব। এদিকে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন মতো জিরের গুঁড়ো, দিচ্ছি 1.5 টিস্পুন মতো ধনের গুঁড়ো, আর দেব 1/2 টিস্পুন মতো ঝাল লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর 1/2 টিস্পুন মতো শাহী গরম মশলার গুঁড়ো। এবার এতে অল্প একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে রাখবো। এদিকে একটা কড়াইতে 3 চা চামচ মতো সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এতে দিয়ে দেব সেদ্ধ করে ছাড়িয়ে রাখা ছোট আলুগুলো। হাই ফ্লেমে আলুটা মিনিট পাঁচেক সময় নিয়ে খুব ভালো করে ভেজে নেব। আলুগুলো খুব ভালো করে ভেজে নেওয়া কিন্তু হয়ে গেছে। এবার আলুটা তুলে একটা আলাদা পাত্রে নাবিয়ে রাখবো। এবার ওই বেঁচে যাওয়া তেলে দিয়ে দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর 1 চা চামচ মতো গোটা জিরে। এবার ফোড়নটাকে হালকা ভেজে নিয়ে এতে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটা। মশলাটা এবার মিনিট পাঁচেক সময় নিয়ে মশলার কাঁচা গন্ধ যাওয়া অবধি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এতে দেব একটা মাঝারি সাইজের টমেটো বাটা, এর সাথে দেব 2 কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। এবার মশলা আর টমেটোটাকে খুব ভালো করে ভেজে নেব। মশলাটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এতে দিয়ে দেব 1/2 কাপ মতো মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে নিয়ে মিনিট 2-এর সময় নিয়ে মটরশুঁটিটাকে মশলার সাথে খুব ভালো করে ভেজে নেব। মশলা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব সিদ্ধ করে ভেজে রাখা ছোট আলুগুলো। এবার আলুটাকে মশলার সাথে খুব ভালো করে মিনিট 2-এর সময় নিয়ে কষিয়ে নেব। এই সময় এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার আলুটাকে আরও 2-3 মিনিট মতো নাড়াচাড়া করে এতে দিয়ে দেব গরম জল। এখানে আমি 1 কাপ মতো গরম জল ব্যবহার করছি। ঝোল যতটা প্রয়োজন জলের পরিমাণ কিন্তু ততটা ভাবে বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। ঝোলটা এবার মিনিট 2-এক সময় নিয়ে ফুটতে দেব। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এতে দিয়ে দেব 1 টিস্পুন মতো ঘি। ঘিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে স্ট্যান্ডিং টাইম দেব 10 মিনিট। তারপরে গরম গরম ভাত কিংবা রুটি কিংবা লুচি বা পরোটার সাথে গরম গরম পরিবেশন করব। আশা করি আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।